চায়না, চায়না কন্যাশ্রী, চায়না যুবশ্রী, আমরা চাই নারীর সুরক্ষা। মমতা ব্যানার্জি বলতে পারত, আমি তোমাদের হয়ে বিচার পাইয়ে দেব, না বলে উনিও উই ওয়ান্ট জাস্টিস চাইছেন। লোহাপুরের বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্রী থেকে সাধারণ মহিলা আরজি করার ঘটনায়, মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চাইতে রাস্তায় নামে তারা। মিছিল করে লোহাপুর কাটাগড়িয়া মোড়ে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় 20 মিনিট রাস্তা অবরোধ করে রাখে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। খুনের বিচার ও মহিলাদের সুরক্ষা দাবি তোলে তারা। সেই মিছিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, চাই না, চাই নিরাপত্তা, এমনই আওয়াজ উঠল পড়ুয়া এবং সাধারণ মহিলাদের গলায়। আজকের যে মিছিল ছিল একটাই দাবি ছিল যে আরজি করে যে হত্যা, নারকীয় হত্যা, সেই হত্যার বিচার দিতে হবে। সেই বিচার চাইতে এই এলাকা, আমাদের এই নলহাটি 2 নম্বর ব্লকের সমস্ত স্কুল এবং হচ্ছে যারা কলেজ পড়ুয়া তারা প্রত্যেকেই কম বেশি হচ্ছে আমাদের আজকের এই মিছিলে এসছে। এবং এই মিছিল একটা ঐতিহাসিক মিছিলে রূপান্তরিত হয়েছে এবং আমরা যে মিছিলটাই ডাক দিয়েছিলাম সেই মিছিলটা আজকে মহামিছিলে পরিণত হয়েছে, সেটা আপনারা হচ্ছে আজকে দেখলেন। আমাদের দাবি এবং তারাই ছাত্রীরাই, যে ছাত্রীরা আমাদের স্কুল থেকে এসেছিলেন তারাই মূলত হচ্ছে স্লোগান তুলেছেন এবং স্লোগান তুলে মিছিলে তারাই নেতৃত্ব দিয়েছেন এবং মিছিলকে তারাই লোহাপুর বাজার থেকে কাটাগড়িয়া পর্যন্ত নিয়ে এসে মিছিলকে তারা আজকে সফল করে তুলেছে। এবং তাদের প্রত্যেকে, তার সাথে আমাদের সকলের একটাই দাবি, আরজিকর হত্যার বিচার চাই। আরজিকর হত্যার মতো আর কোনো যেন মায়ের বাবার কোল খালি না হয়, কোনো যে কাউকে যেন আর নারকীয়ভাবে হত্যা না হতে হয়, ধর্ষিত না হতে হয়, তার হচ্ছে কথা আজকে মিছিলে বলা হয়েছে।